নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ধন সম্পদ ও মান সম্মান বৃদ্ধিতে এই দিন চুন দাড়ি নখ কাটুন দেখবেন আপনার যে অর্থনৈতিক সমস্যা রয়েছে সেই অর্থনৈতিক সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন দেখুন অনেকেই এমন রয়েছেন যারা বার মানেন না অর্থাৎ যেদিন মন চায় সেদিনই কিন্তু নখ কাটে চুন কাটে এবং দাড়ি থাকে আপনারা প্রত্যেকেই জানেন আপনার যেদিন জন্মবার সেই দিন একেবারেই চুল দাড়ি নখ কাটবেন না কিন্তু তাছাড়াও বিশেষ কিছু কিছু বার রয়েছে যেই বারে আপনি যদি নখ কাটতে পারেন চুল কাটতে পারেন দাড়ি কাটতে পারেন তবে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই রকম চারটি বার পাওয়া যাচ্ছে প্রথম সোমবার দ্বিতীয় বুধবার তৃতীয় শুক্রবার এবং চতুর্থ রবিবার এই চারটি বার হচ্ছে একেবারে উপযুক্ত এই চারটি বারের মধ্যে যে কোনো দিন আপনি চুন নখ দাড়ি কাটতে পারেন এই চারটি বারের মধ্যে কোনো বার যদি দেখেন আপনার জন্মবার পড়ে গেছে তবে সেই বারটিকে অ্যাভয়েড করার চেষ্টা করুন কিন্তু মনে রাখবেন মঙ্গলবার দিন বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন কখনোই নখ কাটবেন না চুল কাটবেন না দাড়ি কাটবেন না যদি মঙ্গলবারের দিন আপনি চ চুন নখ দাড়ি কাটেন তবে ভাইয়ের সাথে শত্রুতা বৃদ্ধি পাবে দেখুন ব্যবসা ক্ষেত্রে যোগাযোগের অভাবে সমস্যা দেখা এমন এমনকি ভাগ্য বিড়ম্বনার মধ্যে পড়তে হবে আপনাকে আপনি যদি বৃহস্পতিবারের দিন নখ কাটেন চুল কাটেন দাড়ি কাটেন তবে অর্থনৈতিক উন্নতিতে বাধা পাবেন এমনকি আপনার ইনকাম ধীরে ধীরে কমতে শুরু হয়ে যাবে কাজেই বৃহস্পতিবারের দিন কখনোই নখ কাটবেন না চুল কাটবেন না দাড়ি কাটবেন না এবার আসি শনিবারের কথায় শনিবারের দিনেও নখ চুল দাড়ি কাটা একদমই উচিত না কারণ বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার এই দিনে যদি আপনি চুন নখ দাড়ি কাটেন তবে দেখবেন শরীর স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিবে এছাড়াও আয়ু কমে যেতে পারে আয়ুর উপর আপনার প্রভাব পড়তে পারে শুধু তাই নয় সংসারে দেখবেন উটকো ঝামেলা বৃদ্ধি পেতে পারে কাজেই আপনি চেষ্টা করুন চুন নখ দাড়ি কাটার ক্ষেত্রে মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবারকে এড়িয়ে যাওয়ার এবং সোমবার বুধবার ও শুক্রবার এবং রবিবার এই সবের আদর্শবার